বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আমাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগে একটি ভিডিও শুন এরপর কিছু আলোচনা করব পেপসি ঠান্ডা কোকোকোলা আরসি এটাই হলো মদ তো আপনি যা বলছেন এটা নয় তো সেটা কোনটা যেগুলো আল্লাহ নবী বলছেন আমার মত মদ খাবে নাম দিবে অন্য আমি তো বলছি আল্লাহ রসুল বলেছেন আমার মত মত খাবে নাম দিবে অন্য সেটাই ঠান্ডা সেটাই আরসি সেটাই পেপসি সেটাই কোকো কলা কই আমি তো আমার জীবনে কোনোদিন ঠান্ডা মুখে দিনে আশ্চর্যের বিষয় আর কি কি শুনতে হবে রাজ্জাক সাহেবের মুখে মানে যা খুশি তাই যা মুখে আসে তাই বলে দেন বক্তব্য দেওয়ার পূর্বে কোনো প্রিপারেশন মনে হয় নেয় না আর এই ভিডিও দ্বারা তো এটাও প্রমাণ হয়ে গেল কত বেশি শিক্ষিত আপনি রাজ্জাক সাহেব আমি কিছু বলছি না আসুন বুখারি শরীফের একটি হাদিস আগে আপনাদের দেখাই হাদিস নম্বর হচ্ছে দুশত বিয়াল্লিশ নম্বর হাদিস কিতাবুল উবু এখানে আম্মা যান আয়স রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিসটি তিনি নবী আকরম সাল থেকে বর্ণনা করেন কাল কুল্লু সারাবিন ফাহুয়া হেরাম প্রতিটি সেই পানীয় দ্রব্য যা দ্বারা জ্ঞান পরিবর্তন হয়ে যায় সেটি মদ তো নবী আকরম সাল্লামের এই কি আপনি পড়েননি আমার প্রথম প্রশ্ন এখানে এই আর সি বা যেগুলোকে আমরা ঠান্ডা আমাদের দেশে বলা হয়ে থাকে কোল্ড ড্রিঙ্ক এগুলো পান করে কি কখনো কারো মস্তিষ্ক কখনো কারো কি ব্রেন পরিবর্তন হয় কখনোই হয় না সাহেব আপনার পার্সোনাল বিষয় আপনি কোল্ড ড্রিঙ্ক খান কি না খান আপনি গরু মাংস খান বা নাই খান আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা আপনার পার্সোনাল বিষয় তবে সেটিকে নিয়ে আপনি শরীয়তের মশলা বানাই দিতে পারেন কিভাবে নাম তো খুব সুন্দর দিয়েছেন আহলে হাদিস তবে হাদিসের উপর আমল নেই বুখারি শরীফের এই হাদিসগুলো আপনি পড়েননি এর আগেও একটি ভিডিওতে বলেছিলেন অপবিত্র মহিলারা কোরআনে পাক টিবৎ করতে পারে সেখানেও তিরমিজি হাদিস দ্বারা আমি আপনাকে প্রমাণ করেছি তো এগুলো পড়েননি শুধু জনগণকে কিভাবে গুমরাহ করতে পারেন এটি দায়িত্ব নিয়েছেন মনে হয় আপনি আর হতে পারে আপনার কোনো ফ্যামিলিতে বা আপনি হয়তো কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর আপনাদের মস্তিষ্ক পরিবর্তন হয়েছে আপনাদের জ্ঞান পরিবর্তন হয়ে গিয়েছে বিধায় কি আপনি সেগুলোকে হারাম বলে দেবেন আশ্চর্যের বিষয় মানে যা খুশি তাই বলে দেয় আর জনগণ আহা কিভাবে এই কথাগুলো অ্যাকসেপ্ট করে এখনো কি আপনাদের মাইন্ড আপনাদের মস্তিষ্কের এই আপনাদের জ্ঞান কি এখনো খুলে না এই কথাগুলো শোনার পর যে হাদিসের বিপক্ষে কথা বলে দিচ্ছে আল্লাহ তাহলে হিদায়ত দান করুক আর হ্যাঁ একটা কথা বলি যে কোনো কথা শুনবেন আপনি আমার কথা শুনেন বা অন্য কোনো কারো এই রাজাক বিন ইউসুফের কথা শুনুন বা যে কোনো কারো আপনি নিরপেক্ষভাবে কথা শুনবেন ইমামে আজমের তো অনুসরণ করবেন না তবে এই ধরনের যারা মানে কি বলবো মূর্খ বলবো বা কি মূর্খ বললে তো বলবেন যে অহংকার করে কথা বলছে এটা কি শিক্ষিত ব্যক্তির কথা হতে পারে তো এদের আপনি অনুসরণ করবেন কিন্তু ইমামে আজমের অনুসরণ ভালো লাগে না আপনাদের আর কিভাবে আপনাদের বুঝাতে পারি আমি যে এরা কত বড় জ্ঞানী কত জ্ঞানের কোন পণ্ডিতবে গিয়েছে এবং কোন লেভেলে গিয়ে কথা বলে যে একটি পানীয় দ্রব্যকে যেগুলো হালাল সেগুলোকে হারাম বলে দিচ্ছে ইসলামে পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে নিজের মস্তিষ্ক নিজের মাইন্ড অনুযায়ী হালালকে হারাম আল্লাহু আকবার আর যেগুলো হালাল সেগুলোকে হারাম বলছে আর যেগুলো হারাম সেগুলোকে হালাল ওই অপবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করা এটি হারাম এটিকে হালাল বলছে আর এগুলো পান করা হালাল এগুলোকে হারাম বলছে চিন্তা করে দেখেন মানে কোন লেভেলে গিয়ে কথা বলে আসলে এরা এত জ্ঞানের এত বেশি লেভেলে চলে গিয়েছে সেখান থেকে নিচে নামানোটা বা নিচের লেভেলে নিয়ে আসা সাধারণ ব্যক্তি বা যারা সঠিক আলেম তাদের লেভেলে নিয়ে আসাটা কিন্তু আমাদের কাজ না শয়তানের ধরে নিয়ে গেছে আর ফিরিয়ে আসা খুবই কঠিন এই কারণে ইসলামে পরিবর্তন ঘটিয়ে কিভাবে মুসলমানকে গুমরাহ করে নিজে তো জাহান্নামে যাওয়ার আপনি পথ খুলে দিচ্ছেন হালালকে হারাম এবং হারামকে হালাল বলে দিয়ে সাথে সাথে আপনি সাধারণ জনগণকে কেন নিয়ে যাচ্ছেন আল্লাহকে ভয় করুন ইত্তকিল্লাহ এবং সাধারণ জনগণ যারা এদের ভিডিও শোনেন তাদেরকে বলবো যে কোনো কারোই অন্ধভক্ত কখনো হয়ন না আপনার মাইন্ড এবং চোখ খুলে দলিল দেখে কথাগুলো গ্রহণ করবেন আমি এখন দলিল দিয়ে কথা বলছি অনেকে অন্ধভক্তরা বলবে যে না আমিই ভুল বললাম অথচ কে ভুল বলছে কে সঠিক যারা একটু জ্ঞান এবং মস্তিষ্ক ব্রেন লাগিয়ে দিয়ে চিন্তা করবেন তারা বুঝতে পারবেন মানুষের বিবেকেই হচ্ছে সবচেয়ে বড় আদালত নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন এ কথাগুলো সঠিক বলেছে আল্লাহ একে হেদায়েত দান করুক এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন